বিসমিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে সিম দিয়ে নতুন ধরনের একটা পাকোড়া তৈরি করেছি হয়তো অনেকের কাছে এটা অজানা আবার কেউ কেউ হয়তো খেয়েও থাকতে পারেন খুবই মুখরোচক আর সহজ রেসিপি দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটা লাইক হয়তো আমার এগিয়ে যাওয়ার পরটাও অনেকটাই সহজ করে দিবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে কয়েকটা সিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন বাজারে যে চওড়া সিমগুলো পাওয়া যায় সেগুলোই নিয়েছি আপনারা যে কোনো সিমই নিতে পারেন প্রথমে সিমের দুই ধারে যে আঁশটা থাকে সেই আঁশটা একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি আঁশটা ভালোভাবে কেটে নিতে হবে তা হলে পাকোড়াটা খাওয়ার সময় মুখে আঁশটা বাঁধলে খেতে ভালো লাগবে না আর সিমের ভিতর অনেক সময় পোকা থাকে যেটা বাইরে থেকে বোঝা যায় না তাই সিমগুলো একটু ফাটিয়ে ভিতরটা দেখে নিতে হবে সিমের ভিতর কোনো পোকা আছে কি না চলে যাচ্ছি চুলাতে চুলায় একটা হাঁড়িতে আগে থেকে পানি ফুটিয়ে দিয়েছিলাম এখন ফুটানো পানি দিয়ে এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এবার লবণ পানি ফোটানো লবণ দিয়ে ফোটানো পানিতে সিমগুলো দিয়ে এক দেড় মিনিট একটু নেড়ে চড়ে নিতে হবে এরপর চুলাটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট এতে করে সিমটা কাঙ্ক্ষিত সিদ্ধ হয়ে যাবে অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন তো যে কোনো বেসনই আপনারা নিতে পারেন আমি ছোলার বেসনটা নিয়েছি উঁচু করে দুই চা চামচ দিয়ে দিলাম চালের আটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা ভাজা গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কিছুটা দিলাম ধনে পাতা এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে আর পানিটা একবারে বেশি দিতে যাবেন না তাহলে গোলাটা পাতলাও হয়ে যেতে পারে এবারে অল্প অল্প পানি দিয়ে একটা মিডিয়াম আকারের গোলা তৈরি করে নিতে হবে অর্থাৎ খুব বেশি ঘনও হবে না আর একেবারে পাতলাও হবে না এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অর্থাৎ ছাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে হয় কি এই পাকোড়াগুলো অনেকটাই মচমচা হয় এবার লবণ আর বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এদিক থেকে যে সিমগুলো গরম পানিতে সিদ্ধ করেছিলাম সেগুলো পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এবারে চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি আর বেসনটা এই দশ মিনিটে অনেকটাই সেট হয়ে এসছে অর্থাৎ দেখতে পাচ্ছে নিশ্চয়ই অনেকটা ঘন হয়ে এসছে এবারে খুব ভালোভাবে আর একটু ফেটিয়ে নিয়ে একটা সিম সেদ্ধ করা সিম এই ফেটানো বেসনের মধ্যে দিয়ে তেলে দিয়ে দিচ্ছি তো গরম তেলে যে কোনো জিনিস দিতে আমার অনেক ভয় লাগে এই জন্য আমি সবসময় চামচ দিয়ে দিয়ে থাকি তো কিভাবে চামচ দিয়ে দিই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে চামচের সাহায্যে সিমগুলো বেসনের গোলায় ওলোট পালট করে মিশিয়ে নিয়ে বেসন মিশিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে খুব বেশি আঁচে দিলে খুব তাড়াতাড়ি উপরের অংশ পড়ে যায় এতে করে খেতে বেশি ভালো হয় না অর্থাৎ মচমচাও হয় না এবারে উল্টে পাল্টে এই পাকোড়াগুলো আমি ভেজে নেব যারা আমার ভিডিওটা দেখছেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছেন তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করছি একটু সময় করে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এই বোনের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল বাটনের অল অপশনটা চেপে দিবেন এতে করে আমি রেগুলার যে নতুন নতুন মানে সাধারণ ভিডিওগুলো দিয়ে থাকি তো সেইগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর আপনারা সাথে সাথে তা দেখতে পাবেন এবারে দেখতে পাচ্ছেন আমি উল্টে উল্টে একেবারে ব্রাউন গোল্ডেন কালার করে ভেজে নিব তো ভেজে এবার এক একটা করে করে তুলে নেওয়ার পালা প্রথমে একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি এতে করে পাকোড়ার যে অতিরিক্ত তেল উঠে সে তেলগুলো ঝরে যাবে তো সবগুলো পাকোড়া তুলে নিয়ে আমি সার্ভ করে নিব। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে এই তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে এবং আমি পরিবেশন করে নিচ্ছি বিকালে গরম চায়ের সাথে অথবা ডাল ভাতের সাথে বা খিচুড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু খুব বেশি ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ